তো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল, বহুত বৃষ্টি পড়ার লিগে বহুত কাদা মাদা জমে গেছে। তো চলো এবার ডাইরেক্ট মালিকের ঘরে। মালিকের বেকারি দেয় পড়ছে মাল লোড করার লিগে, আমি লোড করে দিই। আচ্ছা, হামকো সিখা রিয়া। ফাইনালি মালিকের ঘরে বললাম, এখন মাল করে লোড করে তারপরে লাইনে যাবো। কোকরাজার লাইন আছে, গাড়ি হয়ে গেছে ফুল লোড। বাপরে বাপ, পাঞ্জাব বডি লোড। মস্ত জোক মারার ই হাসরে হালকা। তো এখন চলো লাইনে। তো মালগুলো দেওয়া হয়ে গেল, এখন ডাইরেক্ট যাবো পুরা যাতে নলি। কারিগাঁও পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, কোকরাঝার তিনালি পেয়ে গেছি। তো এই যে মাল সাল গুলো নামাই দিছি, মাল গুলো দিয়ে নি, তারপরে দেখি খাওয়া দাওয়া করে ডাইরেক্ট তোমার ইয়ে যাবো, টাউনে যাবো। তো এই মালটার অর্ডার নিয়ে আসি গে দোকানে যায়। চলো। তো বন্ধুরা, এখন উঠা উঠি করবো এখান থেকে, জায়গা ভাত খাই নি, বাজে হইলো একটা, সব ছেত্রা বেত্রা হয়ে আছে দেখছো। রুকো যারা, সবার করো। চলো সব গুছাইতে লাগবো, চলো যাই। তো পুরো খিদা লাগছে একদম, পেটের ভিতরে ইন্দোর দৌড়াদৌড়ি করতেছে, বুঝতেই পারতেছো তোমরা। ফটাফট যাই খাই নি আগে। তো এটাই লাস্ট দোকান একটা আছে, এটা মালিক দিয়ে আসবো, তাহলে ফটাফট যাই খাওয়া দাওয়া করতে। আমি নিরামিষ খাইতে ভালোবাসি বেশি। তো এটা কোকরাঝার টাউন আইসে পড়ছি ডাইরেক্ট, তোমাকে ডাইরেক্ট কোকরাঝার নিয়ে আইসে পড়ছি খাওয়া দাওয়া করার পরে। তো রেস্ট করা করি নাই। ওই যে গাড়ি ওদিকে লাগানি হয়েছে দেখো, সিবি। হ্যাঁ হ্যাঁ, কোকরাঝার টাউনে আছে মোটামুটি, কাঁচা টাকা না এদিকে। খারাপ শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি, টেনশন নাই। চলো তাহলে আগে মালগুলো দিয়ে নিয়ে এই জায়গায়, পরে কোকরাঝার তিনালি আবার যাইতে লাগবো, কালেকশন আছে ওদিকে। তো বন্ধুরা, কোকরাঝার তিনালি এসে পড়ছি, গাড়িটা আগে নিয়ে যাই রাখি। তো বন্ধুরা, গাড়িটা ওদিকে পার্কিং করে দিলাম। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এন করার সময় হয়ে গেল গা। তো আজকের জন্য এতটুকুই, বেশি বড় করব না ভিডিওটা, আজকে বড় হবো না এমনি। তো তাও ভিডিওটা এখানে অন করতেছি, কারণ কি অল্প পরে সন্ধ্যা হয়ে যাবো গা। তো জানো সন্ধ্যা হয়ে গেলে কি হবো, কালকে দেখা করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর একটা লাইক দিয়ে দিও। চলো বাই বাই এন্ড গুড নাইট।